সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি ডাক্তার রাজিবুল ইসলাম। বন্ধুরা, আজ আমি আলোচনা করব বাঁশকোরলের উপকারিতা নিয়ে। পূর্বে আমি একটা ভিডিও দিয়েছিলাম বাঁশকোরলের উপকারিতা নিয়ে, বাঁশকোরলে কী কী রোগ ভালো হয় এবং কোন কোন রোগ সারাতে এর উপকারিতা আছে। আজ আমি এই ভিডিওটা আমার এক স্টুডেন্টের বাড়িতে করতেছি। আজ আমি তাদের জার থেকে এই বাঁশকোরলটি কেটে নিয়ে এসেছি। আমি এখন দেখাবো যে এই বাঁশকোরল কীভাবে আপনারা খাবেন এবং কোন প্রসেসে খাবেন। বাঁশকোরলের দুটো গুরুত্বপূর্ণ গুণাগুণ হচ্ছে, এর রোগ প্রতিরোধ ক্ষমতা এতই পরিমাণে বেশি যে যদি নিয়মিত বাঁশকোরল খাওয়া হয় তাহলে সহজে শরীরে রোগ প্রবেশ করে না। আর ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে বাঁশকোরলের অত্যন্ত কার্যকারিতা এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আয়ু বৃদ্ধিতে সাধারণত উপজাতিরা এই বাঁশকোরলকে বেশি খেয়ে থাকে এবং তাদের মধ্যেই এই বাঁশকোরল খাওয়ার প্রচলন বেশি, কিন্তু সাধারণত আমাদের মধ্যে এই বাঁশকোরল খাওয়ার প্রচলন তেমন একটি নেই। কিন্তু আজ আমি এটা প্রসেসিং করে দেখাবো এবং নিজে খেয়ে দেখবো। এইভাবে আপনারা এটাকে শুনবেন। এই গোড়ার অংশ শক্ত থাকে, তাই গোড়ার অংশ খাবেন না, এটা ফেলে দিবেন। এই সামনের অংশ বেশি নরম। দর্শক, এই যে বাড়তি যে অংশটা এটাকে আমরা কেটে ফেলতে পারি। বন্ধুরা, এখন এটাকে, এর কিছু হুল আছে, এই বাঁশকোরলের যে হুলগুলো শরীরে লাগলে চুলকায়, এই যে ছোট ছোট হুল কালো কালো, এই যে দেখেন আপনারা ছোট ছোট কালো কালো হুল, তাই ক্যামেরাটা সামনে আসো। এই যে এই কালো কালো হুল শরীরে লাগলে চুলকায়, তাই আপনারা এইটা কাটার সময় সাবধানতা অবলম্বন করবেন যাতে শরীরে না লাগে। এখন আমি এটাকে পানি দিয়ে ধুয়ে ফেলবো। দর্শক, এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে এর হুল না থাকে। হুল থাকলে কিন্তু চুলকাইতে পারে, জাস্ট হাতে লাগলে চুলকাবে। আর শক্ত কোনো অংশ রাখা যাবে না, নরম অংশ যেটা ওটা রাখতে হবে। ধুয়ে নিলাম, এরপরে আমি এটাকে কেটে নেবো। পানিটা ফেলে দিলাম, এটাকে আমি আমার মতো করে কেটে নেব। যত দূর নরম থাকবে তত দূর এটাকে কেটে নিতে হবে। এটাকে যদি তরকারির মতো রান্না করে খান তাহলে তরকারির মতো করে কাটতে হবে, কিন্তু আমরা ভাজি করে খাবো তাই সেভাবেই কাটতেছি। বন্ধুরা, কুচানো এইভাবে আপনারা কুচিয়ে নেবেন যদি ভাজি করেন, মূলো যেভাবে কুচায় এইভাবে কুচিয়ে নেবেন। এখন আমি পানি দিয়ে এটাকে ধুয়ে নেব। এই দেখুন, এইভাবে আপনারা এটাকে ধুয়ে নিতে পারেন। যদিও প্রথম ধোয়া একটু গেজা গেজা হতে পারে, তারপর আপনারা এইভাবে ধুয়ে নেবেন। পানিটা একটু ফেলে দিচ্ছি। পুরোদিন আপনারা আরো একবার ধুয়ে নিতে পারেন। এখন রান্নার আগ মুহূর্তে এখন ভাজি করার জন্য এটাকে চুলাই নিয়ে যাওয়া হবে। বন্ধুরা, এখন আমি রান্না করতে বসছি, চুলার পিঠে চলে আসছি। এখন আমি প্রথমে এই বাঁশকোরল রান্না করার আগে এই বাঁশকোরলকে সিদ্ধ করে নেব। এই বাঁশকোরলের পরিমাণ অনুযায়ী পানি দিতে হবে, তারপরে এটাকে সিদ্ধ করার পর তারপরে মূল রান্নার প্রসেসিংয়ে যেতে হবে। এটাকে ঢেলে দিলাম সম্পূর্ণ। বন্ধুরা, এখন আমি এর মাঝে কিছু পরিমাণে হলুদ দিয়ে দেবো সিদ্ধ করার সময়। হলুদ দেওয়ার পর তারপরে এটাকে দিয়ে নাড়িয়ে নেবেন যাতে হলুদটা সবজাটা মিশে যায়। আর এর মাঝে কিছু পরিমাণ লবণ দিতে হবে, পরিমাণ মতো দিবেন যাতে খুব বেশি না হয়, এতটুকু পরিমাণে লবণ দিবেন।
তারপর নাড়িয়ে দিবেন। আমি এই হলুদ এবং লবণ দিয়ে এই বাসকরলিটাকে ভালো করে সিদ্ধ করব। 2 থেকে 5 মিনিট লাগতে পারে। এখন আমি এটা দিয়ে ঢেকে দিব। হ্যাঁ, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। সিদ্ধ না হওয়া পর্যন্ত এটাকে চালাতে হবে। বন্ধুরা, এটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন আমি এটাকে নাড়িয়ে নিচ্ছি। পানিটাও টেনে গেছে। আপনারা ভালো করে সিদ্ধ করে নেবেন। বন্ধুরা, এখন আমি তেল দিব। তেল দিলাম, পরিমাণ মতো তেল দিতে হবে। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আছে এখানে আদা কুচি, রসুন কুচি, আর আছে মরিচ কুচি, একসাথে আমি ঢেলে দিলাম। ক্যামেরাটা বিরিয়ানি আছে তো, এর সঙ্গে আমি আর একটা জিনিস যোগ করব, সেটি হচ্ছে মরিচ বাটা। এই যে এটা মরিচ, কিছু আগে দিয়েছি কাঁচা মরিচ, এটা পাকা মরিচ বাটা। আপনারা শুকনো মরিচও দিতে পারেন বা শুকনো মরিচের গুঁড়াও দিতে পারেন। বন্ধুরা, এখন আমি এটাকে দিয়ে দেবো, সিদ্ধ বাসকরলা করে দিয়ে দেবো। দিয়ে দেবো, এবার বন্ধুরা রান্না শেষ, এখন পরিবেশনের পালা। এখন পরিবেশন হবে। রেসিপি কেমন হয়েছে একটু দেখবো। আগে প্রথমে গালে দিয়ে দেখি। জাস্ট অসাধারণ, আপনারা এটাকে খেতে পারেন বাড়িতে রান্না করে। আমি ভাতের সঙ্গে খাবো। আপনারা যে কোনো পদ্ধতিতে এটাকে রান্না করে খেতে পারেন। এবং এই যে আমার দর্শকরা আছে, এরা খাচ্ছে জীবনে প্রথম এই রেসিপি, তাদেরও খুব অসাধারণ লাগতেছে। আপনারা খাবেন দেখি। বন্ধুরা, আপনারা যারা ভিডিওটি দেখছেন আশা করি তারা একটা লাইক দিয়ে যাবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন। থ্যাংক ইউ।